ক্লাস থ্রি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রিতে যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে তার আনসারগুলি এই ভিডিওটির মাধ্যমে করে দেওয়া হলো তো চলো উত্তরগুলি দেখে নেওয়া যাক মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা তৃতীয় শ্রেণী নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এক নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে তার নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন সোনা গল্পে চাষি কাকে কেন এ কথা বলেছিল সো কাকে এ কথা বলেছিল এই প্রশ্নটির উত্তর হবে গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে চাষি তার বউকে এ কথা বলেছিল কেন বলেছিল এই প্রশ্নের উত্তরটি হবে চাষি ও তার বউ তাদের মেয়ে সোনাকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছিল মেয়েকে ভালো করে স্নান করিয়ে দেওয়ার পর গা মশাতে গিয়ে চাষি দেখে গায়ে বালি চিকচিক করছেন বারবার মুছে ও ঝেড়ে দেওয়ার পরেও গা থেকে বালি গেল না তখন চাষি ভালো করে লক্ষ্য করে দেখল এবং বলল এ তো বালি নয় এ যে দেখছি সোনা গায়ে এই রকম সোনা দেখে চাষি বলেছিল যে নদীমা তাদের মেয়ের গায়ে সোনা পরিয়ে দিয়েছেন দু নম্বর প্রশ্নটি হলো নদী কবিতায় নদীর সঙ্গে কবি সারা জীবন চলতে পারেননি কেন এই প্রশ্নের উত্তর লিখতে হবে নদী কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় নদীর সাথে সারা জীবন চলতে পারেননি কারণ নদী সোজা পথে চলে না বাঁকা পথে চলে কিন্তু কবি চান জীবনের সোজা এবং সহজ সরল পথে চলতে তাই কবি নদীর সাথে সারা জীবন চলতে পারেননি তিন নম্বর প্রশ্নটি হলো এই প্রশ্নের উত্তর একটাই প্রশ্ন এবং তার উত্তরটি লেখ এই প্রশ্নের উত্তরটি হলো নদীর তীরে একা এই গল্পটির লেখক জীবন সর্দারের প্রশ্নটি হল কেন তিনি অনেক নদীর তীরে একা একায় গিয়েছেন এবং এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি প্রকৃতি পড়ুয়া হতে চেয়েছেন অর্থাৎ প্রকৃতিকে উপলব্ধি করতে চেয়েছেন তাই তিনি অনেক নদীর তীরে একা একায় গিয়েছেন চার নম্বর প্রশ্নটি হলো আমি কেবল যাব একটি বার কথক কোথায় যেতে চাই কিভাবে সে সেখানে যাবে কথক কোথায় যেতে চাই এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে নৌকোযাত্রা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রায়গঞ্জের ঘাটে বাধা মধুমাঝির নৌকোটি যদি পান তাহলে তিনি সাত সমুদ্র তেরো নদীর পারে যাবেন কীভাবে সে সেখানে যাবে এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে সেই নৌকোতে তিনি একশোটি দাঁড় লাগিয়ে এবং চারটে পাঁচটা ছটা পাল তুলে দিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যাবেন সো এটাই ছিল ক্লাস থ্রির বাংলা পার্ট থ্রি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভিডিওটি বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেককে আনসারগুলি করে নিতে পারে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান বাটনটি অন করে রেখেও নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও সি ওয়ান দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই